নমস্কার, আহারে আলাপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে অ্যাকচুয়ালি আমি বাড়িতে না জানি, মানে একেবারে না জানি আমি চলে এসেছি। তা মা বাবা তো আমি বলেছিলাম যে মানে এসে যে ঠিক আছে তোমরা রান্না, মানে এটা রান্না হয়ে গেছিলো, মানে এটা রান্না আজ পথে অর্ধেক পথে ছিল যখন আমি চলে এসেছি। তো তারপরে মা কি করে বলেছি বাজারে যাবা না, যাই হোক বাজারে যাবা না, বাবাকে বাজারে পাঠাতে দিইনি। তো যা ছিল সেই দিয়ে রান্না করে দেবো, বাড়িতে যা ছিল মোটামুটি মা আমাকে তাই দিয়েই রান্না করে দিয়েছে। কিন্তু একটা জিনিস, এটা মনে হয় মা আমাকে খেতে দেবে না, মানে মা খটমট করে তাকাচ্ছে, আপনারা দেখতেই পাবেন না, এই জিনিসটা আমার মা আমাকে খেতে দেবে না। বাগদা চিংড়ি নিয়ে এসেছে, আমি জানি না তো ও চলে আসবে, ও চলে এসেছে, এখন রান্না হয়ে গেছে, না হলে আমি কিন্তু এটা রান্না করতাম। আমি চলে এসেছি, মটন বা চিকেন একটা কিছু আনতে যাচ্ছিলাম বা অন্য মাছ, কিন্তু আমি বলেছি না দরকার, এটাই খাবে। হ্যাঁ, কিন্তু আমি ওকে খেতে দেব না। একটা টেস্ট করেছিল, টেস্ট করে সারা গায়ে ভর্তি হয়ে গেছে, আমাকে ওষুধ দিতে হয়েছে, আমি দেব না খেতে, নিয়ে বসেছে ঠিকই। এখন আমার মানে অ্যালার্জি দিয়েছে, কিন্তু একটা খেলে আর কি আর হবে না, তুমি এটা সরাও, এখান থেকে সরিয়ে দাও, দেখা যাক পরে যদি একটা হয়। চিংড়ি ভাপা, আচ্ছা, ডিমের মালাইকারি, আচ্ছা, আম কুচি কুচি করে, মানে আমটা কি হয়েছে, আমটা পেকে পেকে যাচ্ছে, তো আমি আমটা কুচি কুচি করে কেটে এটা একটা চাটনি করে ফেলেছি। আর পাঁপড়, আর ও যে মিষ্টিটা পছন্দ করে ওটা ঘরেই ছিল, এখানে আমার কোনো কিছু বাজার করে আনা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু সরিয়ে দাও, প্রথমে কি দিয়ে খাই বলো, ওটা সরিয়ে দাও, প্রথমে চিংড়ি মাছ দিয়ে খাবো, তাই তো? হ্যাঁ, চিংড়ি মাছটা হবে না, না ওটা আমি সরিয়ে দিই, এখান থেকে তোর দেখলে তুই খেতে পারবি। আরে না, আমার খুব ফেভারিট জিনিস এটা, সত্যি জানি তো কি করবো বল, আমি জানি না, তুই আসবি জানলে আমি এটা কখনোই রান্না করতাম না, আমি এটা লুকিয়ে রাখতাম। একেবারে ঝুরঝুরে হয়েছে রাইসটা, একেবারে ঝুরঝুরে হয়েছে, নিয়ে নিলাম। ফার্স্টে কি আছে দাও? আলুর দম দাও। এখানে চার মগজ আছে, কাজু আছে, পোস্ত আছে, এটা আমি জিজ্ঞাসা করতাম মাকে যে কি কি দিয়ে করেছো, যে ঘরে আছে আমি ঘরের জিনিস দিয়ে তৈরি করেছি, আমার জিজ্ঞাসা করতাম। মানে এতে চার মগজ আছে, আচ্ছা এর ভিতরে কাজু বাদাম তো ওই টাইপের কিছু আছে কি? হ্যাঁ কাজু আছে। খেয়ে দেখি, খেলে কিছুটা আন্দাজ করতে পারো। লবঙ্গ এলাচগুলো সরিয়ে দে, দাঁতে বাঁধবে। সে ঠিক আছে, তুমি খুব অপূর্ব হয়েছে স্যার। না আমি প্রত্যেকটা ভিডিওতেই হয়তো সবাইকে বলি যে অপূর্ব হয়েছে, লোকেরা কি ভাবে জানে, কিন্তু সত্যিই ভালো হয় এই আলুটা। ঠিক আছে একটু টেস্ট করে দেখি। আলুর পুরো একেবারে সেন্টার অব দি মশলা ঢুকেছে, একেবারে সেন্টার অব দি মশলার স্বাদ পাওয়া যাচ্ছে, অসাধারণ। আচ্ছা তোমায় একটু গ্রেভি দাও, আলু দিও না, আমার গ্রেভি দাও, গ্রেভিটা খেতে ভালো হয়েছে জানো। খালি তো এটা দিয়েই আজকে, আর তো কিছু যেহেতু বাজার করতে দিসনি, এটা দিয়েই খেতে হবে তোকে। বললাম তো বাবা বাজার থেকে কিছু নিয়ে আসো না, ঠিক আছে? প্রচন্ড বৃষ্টি পড়ছিল, এখনো পড়ছে, এখনো একটু কমে গেছে, প্রথম যখন ভিডিওটা শুরু হয়েছিল তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল। লাস্ট আলু, মা তাহলে ডিম দাও, একটু রাইস দেবে, আমি ডিমটা দিয়ে রাইস আনতে দিই, রাইসটা
মা একটা জিনিস করে, ডিমগুলোকে যাতে ভেতরে মশলা ঢোকে তার জন্য মাঝখান দিয়ে চিরে দেয়, যাতে ভেতরে কি ভালোভাবে মশলা ঢোকে। দেখা যাক এই গ্রেভিটা কিরকম হয়েছে। অপূর্ব অপূর্ব অপূর্ব, মানে এটা আর ওটা একেবারে ডিফারেন্ট। আলুর দমে যেটা হয়েছিল এটা ছিল হলো কি একটু মানে কি বল মিষ্টি, মিষ্টির উপরে ভালো হয়েছিল, এটা স্বাদটাও ভালো ছিল, মিষ্টির উপরে স্বাদ হয়েছিল। আর ভেতরে কাজু বাটা বাদাম বাটা এটা একটা আলাদা স্বাদ থাকে সেটা ছিল, আর এটা আবার অন্য স্বাদ। এটা কি বলতো একটু স্পাইসি টাইপের, ঠিক আছে, একটু স্পাইসি, একটুখানি নারকেল বাটাও আছে এর ভেতরে, প্লাস আবার স্পাইসিনেসও আছে, মানে এটা অন্য কম্বিনেশন, খেতে খুব সুন্দর লাগছে। এখানে নারকেল বাটা দিইনি, নারকেলের দুধ, নারকেলটাকে কুড়িয়ে দুধ বের করে আমি অ্যাড করেছি। পেঁয়াজ রসুনের একটা কিক থাকে তো সেটার স্বাদ আমি পাচ্ছি এর ভেতরে। হ্যাঁ পেঁয়াজ আছে, ভিতরে পেঁয়াজ দিয়েছি। আচ্ছা ডিমটা রয়ে গেছে, ভাবছি রেসিপিটা নিয়ে আসবো আপনাদের কাছে। হুম হুম, ওষুধ দিতে হয়েছিল কালকে, আবার তোকে যেতে হবে বাড়িতে থাকলে আমি একটা হলেও দিতাম, কালকে আবার ওকে যেতে হবে, শরীর খারাপ হয়ে যাবে, জন্য দেবো না। সামান্য রাইস দিও, তোমার খুব বেশি দিও না, বাড়িতে আসলেই মা খাইয়ে দেয়, প্রচুর খাইয়ে দেয়, আর খেতেও ভালো লাগে। যেহেতু রান্না বলেছি আর মা রান্না সত্যি মানে অন্যরকম, বলছিস পারবো না আর দেবো, কালকে যেহেতু যেতে হবে এজন্য আমি আর জোর করে বেশি খাওয়াবো না, বাড়িতে থাকলে আমি খাইয়ে দিই। তাহলে সামান্য একটা আলুর গ্রেভি দাও, গ্রেভিটা নিয়ে আসি। তোমার কি চিনি মাছ তো? হ্যাঁ চিনি মাছ দেবো। আচ্ছা দাও, চিংড়ি মাছটা আমার প্রথমে খুব ভালো খায়, হয়তো আমার পেটে সত্যি জায়গা নেই, তো যদি দিত আমি হয়তো এটা জায়গা করে নিতাম। জায়গা যেটা আছে সেগুলো দিয়ে কর, তোকে তো বললাম আমি বাজার থেকে কিছু নিয়ে আসি, তুই তো সেটা অ্যালাউ করলি না আমাকে, না যা আছে ওই ভেবেছে চিংড়িটা আছে তো ওটা আমি খাবোই, ও ভেবেছিল, খেয়েছে একটা টেস্ট করেই তো অবস্থা খারাপ হয়ে গেছে, বলেছিলাম খাওয়ার সময় তুই তবে খাস না, আমি একটা বিকাল হয়ে গেছে, এখন অ্যাকচুয়ালি দুপুরবেলা খাওয়া বিকাল হয়ে গেছে, যার সময় বিয়ের জন্য উল্লাসের জন্য জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু সত্যি টেস্টটা কিন্তু ভালো হয়েছিল ওটা। এই মাছটা যে এটা একটা আমার খারাপ লাগবে খেতে, ও ছিল না দেখে আমি কিন্তু আজকে রান্না করেছি, ও যে চলে আসবে আমি জানতাম না, আর বলেও আসেনি, আমি তাহলে রেখে দিতাম। আচ্ছা যদি নর্মাল যেরকম চাটনি করো সেরকমই চাটনি, মানে আমের চাটনির ভেতরে তুমি এটা দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ আমি আমটাকে কুচি কুচি করে দিয়ে যেমন চাটনি করি, মিষ্টি মিষ্টি লাগছে, কাজু কিশমিশ দিয়েছি, আর একটু কিন্তু লেবুর ফ্লেভার পাচ্ছিস কাগজি। হুম হুম, টক হচ্ছে না তো কী করবো, একটু কাগজি লেবু চেপে দিলাম, টক টক লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। এটা কি যে মাছ আমাদের বাড়িতে মাঝে মাঝে যার কাছ থেকে মাছ নাও তার কাছ থেকে নিয়ে যাও, তার মানে বাজারে যাওই নি? আমি যাইনি বাজারে, তুই আসবি আমি জানতাম না, তো এই জন্য তো আমি এটা করলাম। ঠিক আছে আর দেবো, আর ঠিক আছে রাতে তো অস্ত বোঝা করে খাই।
এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। এই গোলাপ জামুনের অবস্থা খেনে তো ওটা টপ করে খেয়ে না ভালো লাগছে কিন্তু দেখো রংটা খুব সত্যি খুব ভালো। খাস না এরকম কালার দিচ্ছে তো এই মিষ্টিগুলো আর এনো না। কালার কি খেতে দুর্দান্ত করে সব দুর্দান্ত করে না মানে দুর্দান্ত হয়। ঠিক আছে তো আজকে তো মোটামুটি খাওয়ার পর্ব শেষ। আর এবারে আপনারা যদি ভিডিওটা পুরো দেখে থাকেন পুরো দেখে এই পর্যন্ত এটা যখন দেখছেন তখন পুরোটা দেখেছেনই নিশ্চয়ই, তবে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ঠিক আছে অ্যাকচুয়ালি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে আমরা পরের বারে আবার এই মানে খাবারের যে টেবিলটা আনার এটা মানে মোটিভেশন পাই না। এমনি এমনি ভিডিও তো খুব ইজিলি দিয়ে দেওয়া যায় যে এই ভিডিওটা করা সত্যি মানে সব দিক মেনটেন করে এটা করা সত্যি একটু কঠিনই হয়। তো আপনারা যদি এই খাবারের এই তাহলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কি ভালো হয়েছে এবং কি হলে আরও ভালো হতো তাহলে সেটা কমেন্টে জানান, তাহলে আমরা আরও ভালো করে চেষ্টা করব। হ্যাঁ নমস্কার নমস্কার।